क्या तुमसे कहूँ ऐ रब के कुंवर तुम जान तुम मन की पतियां दार फुरकत तो आए उम्मीद कब আমরা এখন ঘুরতে যাব সোহা বাসায় থাকবে বাসায় থাকো আর কুমকুম 2 ঘন্টা ধরে রেডি হচ্ছে সাথে জুতা মিলাচ্ছে এখন বলতেছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর লাগতেছে এখন এখন ঠিক না থাকলেও বলতে হবে ঠিক আছে আর সময় দাও আচ্ছা আচ্ছা সো গাইজ আজকে মূলত আমরা যাচ্ছি বক্সিহাট আমার নানুর বাড়িতে কেন যাচ্ছি সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে ওইখানে বড় একটা আয়োজন হচ্ছে বার্ষিক ফাতেহা শরীফ পীর বদর আউলিয়ার বাকি গল্প ওইখানে যে করছে আর এদিকে দেখুন কুমকুম কি করে যাচ্ছে আল্লাহ হাফেজ তোমরা থাকো আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ আমাকে কি শুনাইলি ও মা আগে কই পড়া দাও মানা নি সবুতি বাকি না আল্লাহ হাফেজ দেখেন আবার দৌড় মারছে 4-5 বার দিতে এত জোরে তো তালগা দিয়েছি তীর এক জোরে লইছি দিই তিন দিত একটা শাড়ির সাথে একটা গাউনের সাথে একটা জামার সাথে তাই মিলছে না ডাগার আমি দি ব্যাচু তালা দিই না হাল লাগি না ওই যে তাই যে তালা দাও আমি ওই যে ডাগার থেকে জুতা বের করতেছে ইন খেলা মন দিন না মন হতি তা পড়বা তো গোলন পাল আছে না আবার আরেক জোরে বের করছে নাকি এগুলো মানাছ না বাবা ঠিক আছে এই ড্রেসের সাথে এগুলা সহ 4 জোড়া জুতা চেঞ্জ করছে জানি না কার ঘরে এই অশান্তি অপেক্ষা করছে যাওয়ার জন্য যাই হোক আপনারা অনেকে মেসেজ করতেছেন অনেকে অনেকভাবে আমাদেরকে হ্যারেস করতেছেন এক প্রকারের আমার বোনটা এখনো অনেক বেশি ছোট দয়া করে কেউ কোনো প্রকার মেসেজ করবেন না ওর বিয়ে নিয়ে যাই হোক অবশেষে এখনই আমরা বের হব এতক্ষণ পর কুমকুমের জুতা সিলেকশন হয়েছে ওদেরকে সিএনজি দুটাই দিয়ে আমি চলে আসছি বাইক নিয়ে আর এইটা হচ্ছে হযরত পীর বদর আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের মেইন গেট চলুন এখন আমরা দেখব এখানে কি হচ্ছে কেন হচ্ছে আর এটা কেন হয় সবকিছু ইন ডিটেলসে বলার ট্রাই করব যতটুকু আমি জানি অনেক গবেষণা ও বিশেষজ্ঞদের মতের পরে জানা গেছে প্রথম উনি এসেছিলেন এই চট্টগ্রামের এন্ড উনি চেরাক জ্বালিয়ে এই চট্টগ্রাম শহরের নামকরণ করেছিলেন আর পূর্বের নাম ছিল চাটগা ওই চাটগা থেকে চট্টগ্রাম অনেক ইতিহাস এন্ড সেই ইতিহাসের সাক্ষী হচ্ছে এই পীর বদর আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজকে ওনার বার্ষিক ওরস শরীফ আপনারা যারা চট্টগ্রামের আছেন সবাই জানেন ইতিহাস কখনো মুছে ফেলার নয় ইতিহাস কখনো ভুলে যাওয়ার নয় আর এই স্মৃতিগুলো আজীবন থাকবে কেউ চাইলেও মুছতে পারবে না এইখানে প্রায় আজকে 120টা ডেস্কের বিরিয়ানি করা হবে এন্ড প্রচুর মানুষকে খাওয়ানো হয় দিনের বেলায় আমি আসতে পারি নাই যাই হোক অনেকগুলো গরু ছিল সবগুলো জবাই করা হয়েছে অলরেডি আরো আছে আপনারা দেখতেই পাচ্ছেন জমজমাট এক আয়োজন অনেক মানুষের খাবার রান্না হবে এন্ড সবাইকে সাথে সাথে খাওয়ানোও হবে মিলাদ মাহফিল সবকিছু হয় ছোটবেলা থেকে এটা দেখে আসছি এখন আমরা ভেতরে যাচ্ছি এন্ড ভেতরে আপনাদেরকে কিছু ঐতিহাসিক নিদর্শন দেখাবো হযরত পীর বদর আলী রাদিয়াল্লাহু আনহু আপনারা অনেকে জানেন এন্ড অনেকে শুনলে অবাক হবেন উনি কিন্তু পাথরে ভেসে আসছিল এই পাথরটা আপনাদেরকে দেখাবো এন্ড আমরা ছোটবেলা থেকে শুনে আসছি দেখে আসছি তাই আমরা বিশ্বাস করি জানেন না এটা কতটা সত্য আদৌ কি সম্ভব পাথরে ভেসে আসা যাই হোক মুরব্বীদের কাছে শুনেছি তাই আমরা মানি এই যে পাথরটি দেখতে পাচ্ছেন যেখানে আরবি লেখা রয়েছে এটা হযরত পীর বদর আলী রাদিয়াল্লাহু আনহু নিজ হাতের লেখা সবাই আমাদেরকে এটাই বলেছে আমরা এটাই বিশ্বাস করি আর এই সেই পাথর যে পাথরে করে ভেসে আসছিল জানেন না কতটা সত্য ভাবতে অবিশ্বাস্য লাগে এটা যে পাথরে করে ভেসে আসছিল উনি যাই হোক মুরব্বীদের কাছ থেকে আমরা শুনে আসছি তাই আমরা বিশ্বাস করি আর এইখানে রয়েছে পূর্বের মাজারের নকশা সত্য বলতে পূর্বের মাজারের নকশাটা দেখে মনটা একদম ভরে গেল আর এত বেশি মুগ্ধ হচ্ছিলাম এত সুন্দর কিভাবে সম্ভব আশপাশে তখন কোনো দালান ছিল না এগুলো অনেক বছর আগের ছবি এইগুলো দেখার আমাদের সৌভাগ্য হয়নি তা আমরা এই ছবিতে দেখছি যারা বেঁচে আছেন হয়তো বা তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন দেখেছে এখন যাব এই মাজারে একটা কূপ রয়েছে যে কূপ থেকে আগে সবাই পানি ব্যবহার করতো বর্তমানে কিন্তু সেটা একদমই পরিত্যক্ত সেখানে কোনো পানি পাওয়া যায় না ভালো ছোটবেলায় এই কূপটাকে অনেক বেশি ভয় পেতাম এন্ড এইখানে কিন্তু অনেক সংস্কার করা হয়েছে আগের চেয়ে এন্ড শুনেছি এটা নাকি অনেক বেশি ভরেও গেছে পানি নেই এইখানে ছোট্ট আরেকটা মাজার রয়েছে যেটার নাম আমি জানি না এখন আমরা চলে এসেছি মাজারের একদম মেইন ভিতরে এইখানে রয়েছে হযরত পীর বদর আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ এইখান থেকে বের হয়ে আমি আপনাদেরকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা অনেক বেশি অবাক হবেন আপনারা কম বেশি সবাই চট্টগ্রাম শহরের জামালখানের চেরাগি পাহাড় চিনেন আর সেই চেরাগি পাহাড়ের ইতিহাস জানেন না বদর আউলিয়ার ইসলাম প্রচারের সূত্র ধরে এই চাটগাকে বারাউলিয়ার দেশ বলা হয় আর বারাউলিয়ার সর্দার ছিল পীর বদর আউলিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার অলৌকিক চেরাগ হাতে কিন্তু এই চট্টগ্রাম পাহাড় পর্বতে ঘেরা জিন পরীর আস্তানায় ওনার সেই চেরাগ রাখতে গিয়ে বাধাগ্রস্ত হয়ে তিনি চেরাগ রাখার পর জিনেরা পালিয়ে যায় তারপর থেকে নামকরণ করা হয় চাটগা চাটগা থেকে চট্টগ্রাম অনেক ইতিহাস রয়েছে আর এই ইতিহাসের মহানায়ক তিনি আর কেউ নয় হযরত পীর বদর আউলিয়া রাদিয়াল্লাহু আনহু এইখানে মামার সাথে আলাপ করছিলাম টোটাল কত মানুষের খাবারের আয়োজন করা হয় মূলত এখানে কোনো ধরনের মানুষ কাউন্ট করে খাওয়ানো হয় না
যত মানুষে আসে সবাইকে দেওয়া হয় মাশাল্লাহ এন্ড আলহামদুলিল্লাহ, কেউ না খেয়ে যায় না। আসলে এখানে রান্না চলতেই থাকে এন্ড মানুষ খেতেই থাকে। 10টার উপরে গরু মহিষ অলরেডি জবাই করে রান্না করা চলতেছে এন্ড আরও আছে, পুরো রাত রান্না করা হবে, গরু জবাই করা হবে, চলতেই থাকবে প্রসেসিং আর মানুষ খেতে থাকবে এন্ড পাড়া প্রতিবেশী সব জায়গায় সবাইকে দেওয়া হয়। গাইস বিলিভ মি, ওরসের এই ভাবটা নেওয়ার জন্য আমার ফেসের দিকে দেখেন জাস্ট কি অবস্থা। আসলে এটা এটার মধ্যে একটা আনন্দ আছে যার কারণে নিছি, এমনিতে ভাত চলে আসে। ধরম মূলত মায়ের হাতে খেলাম আর আমি খাইনি, একটা কারণে সোহা আমার সাথে নেই, বাসায় নিয়ে যেয়ে একসাথে খাবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এন্ড দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। এই যে সোহাকে কুমকুম খাইয়ে দিচ্ছে।